হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার এই ভর্তার রেসিপিটি শুধুমাত্র ভর্তা লাভারদের জন্য। আমি একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন, আস্তা রসুন দিয়ে দিয়েছি। আমি এখানে রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নিব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন, হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হালকা পরিমাণে হলুদ, হাফ চামচ হলুদটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা সুন্দর করার জন্য। কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অনেকদিন ধরে ফ্রিজে কোণে পড়ে রাখা ছিল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন যে নুন দেবেন, আমার ফ্রিজের কোণে এক কোণে ছিল চিংড়ি মাছ, গুইসা চিংড়ি, মানে ছোটো চিংড়ি বলতে পারেন। দিয়ে দিচ্ছি ধনে পাতা, আমার কাছে দেশি পাতা ছিল না তাই বিলাতি ধনে পাতা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি দেশি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই দেশি ধনে পাতা দেবেন। আমি এখন ভেজে নিয়ে নামিয়ে শিল নোড়ায় বেটে নিব। শিল নোড়ায় বাটার ভর্তা আসলেই অনেকটা লোভনীয়। শিল নোড়ায় বাটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কেন জানি না মনে হয় শিল নোড়ায় বাটা ভর্তাটা আসলেই অনেক স্বাদ লাগে। এই ব্লেন্ডারে করে দেখেছি, ব্লেন্ডারে অতটা মজা লাগে না যতটা শিল নোড়ায় বাটা। শিল নোড়ায় বাটাতে একটু কষ্ট হলেও ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আপনারা যারা ভর্তা লাভার তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার এই ফলো পেজটি ফলো দিবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ভর্তা, আমার ভর্তা রেডি হয়ে গেছে। দেখুন ভর্তাটা কত সুন্দর, কত সুন্দর একটা কালার আসছে। আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। যেদিন ভর্তা থাকে সেদিন কি আমার এক প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যায়। ভর্তা থাকলে আর কিছুই লাগে না। ভর্তা আমার খুবই প্রিয় একটা জিনিস। যারা ভর্তা পছন্দ করে তারাই বুঝবে ভর্তা আসলে কতটা মজার।